এই ঝলমল শাড়ি তোর ঝলমল, ঝলমল শাড়ি তোর ঝলমল। পিরিতি পিরিতি বলে পিরিত নদী ধারে মিলে, এগো পিরিতি পিরিতি বলে আর পিরিতি নহকি ধারে মিলে। হরে ভালোবাসার পাওয়াছে ফোরম, বন্ধু হয়ে এডমিশন, হয়ে এডমিশন। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল। আর এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সমস্ত দর্শককে জানাই স্বাগত। আর স্বাগত জানিয়ে আজকে এক বিখ্যাত সিঙ্গারের কাছে হয়ে গেছি আগত। তো কোন সিঙ্গার এর কাছে হয়েছে আগত, উনার কি ইতিহাস আছে, উনি কি ধরনের গান গেয়ে ভাইরাল হয়েছে, তার সমস্ত বিষয় আমি তুলে ধরছি এই ভিডিওর মধ্যে। তো তাই ভিডিওটি দেখুন ধৈর্য ধরে, আমি দেখাচ্ছি এইবারে। আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন, এরকম অনবরত নিত্য নতুন সিঙ্গারের সাক্ষাৎকার সবার আগে সবার প্রথম পেতে। তো বেশি কিছু কথা না বলে এখানকার সেই ভাইরাল শিল্পী বসে আছেন, ওনার কাছ থেকে সে সরাসরি বক্তব্য তুলে ধরে। তো নমস্কার আপনাকে। নমস্কার। আচ্ছা, তো একটু আপনার সর্ব আগে জেনে নেব যে আপনি কতদিন থেকে গান পরিবেশন করছেন মানুষের কাছে? 2021 থেকে। 2021 থেকে? আচ্ছা, 2021 থেকে আপনি কি রকম গান করছেন? এরকম সব রকম, সব রকম ঝুমুর, করম, টুসু, আচ্ছা, সব রকম। মানে যেটা মানভূমে যখন যেমন একটা আসে যে 12 মাসে 13 পরব, তো সেই সমস্তই? আচ্ছা, ওইরাইও? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে যাবতীয় গানেই রেখেছে, খুব ভালো শিল্পী। কারণ এইসব জিনিস আমাদের ধীরে ধীরে লুপ্ত প্রায় হয়ে যাচ্ছে, কারণ ছেলে মেয়ে সবাই কিন্তু ভুলে যাচ্ছে, তো সেই জিনিসগুলো তুলে ধরেছে, তার জন্য আমরা তাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো তার পূর্বে একটু জেনে নেবো আপনার নাম এবং ঠিকানাটা। নমস্কার, আমার নাম গায়ত্রী মাহাতো, গ্রাম বালিয়া, পোস্ট অফিস সীমা, থানা আড়সা, জেলা পুরুলিয়া, অঞ্চল মানকিয়ারি। আপনার এই যে এত পপুলার, চারদিকে সারা জায়গেছে আপনার যে গানটি, সেই গানটা একটু বলুন। এগো পিরিতি পিরিতি বলে আর পিরিতি নহকি ধারে মিলে, এগো পিরিতি পিরিতি বলে আর পিরিতি নহকি ধারে মিলে। দাও নহে পিরিতি টুকু, দাও নহে পিরিতি টুকু, কার কাছে আছে আমি পিরিতি খুঁজে, থেকে গেলি কেহ নাই দিছে। আচ্ছা, আমরা বুঝতে পারলেন সেই মুকুলাটা কিন্তু তুলে ধরলো। এই গানটা সত্যি চারদিকে সাড়া জাগিয়েছিল এককালীন। তো এই যে এই গানটা কত সাল হয়, 2021-এ কি গা হয়েছিল? না, 2022 গুলা ছিল মনে হয়। আচ্ছা, 2022 ছিল। আচ্ছা, তো এই যে এই শিল্পী জগতে এসেছেন, তো এর সাথে পড়াশোনা? পড়াশোনা না, মাধ্যমিক তো মাধ্যমিক তো দিয়েছেন, তারপরে কি ছাড়ি দিয়েছেন না এখন চলছে? ছাড়ে দিয়েছি। আচ্ছা, মাধ্যমিক কোন স্কুল থেকে দিয়েছেন? চাতমবাড়ি হাই স্কুল। চাতমবাড়ি হাই স্কুল থেকে? আর স্কুলে থাকাকালীন কি এই গান বাজনা চালান যেত? হ্যাঁ। আচ্ছা, কত বয়স থেকে তখন আপনার নিজের বয়স ছিল? চাতমবাড়ি স্কুল পড়তে ছিল, মানে 10 মানে আপনার বুঝতে পেরেছেন যে 15+ হবে মোটামুটি নাকি? আচ্ছা, 17-18, সেই বয়স থেকে আপনি মানে গান বাজনা শুরু করেছেন নাকি? ওই 10 থেকে না, তারও নিচু থেকে? 10 থেকে। 10 থেকে গান বাজনা, মানে ওদের স্কুল লাইফও শেষ, এদারও গান বাজনার দিকেও ধীরে ধীরে ঢুকে যাচ্ছে এইরকম অবস্থায়। আচ্ছা, তো আপনি কোন দলে কাজ করতেন? কারো দলে নাই। কার দলে নাই? ঘরে দাদাই গাইতো। আচ্ছা, দেখে দেখে নিজেও গাইতেন? নিজেও গাইতেন। আচ্ছা, দাদার নাম? আদালত মাতো। আদালত মাতো উনি গায়ক ছিলেন নাকি? আচ্ছা, তো উনা শুনে শুনে আপনিও গাইতেন নাকি? আচ্ছা আচ্ছা, তো বর্তমানে উনি মারা গেছে? মারা গেছে। আচ্ছা, খুব দুঃখজনক ঘটনা, কারণ একজন শিল্পী আমাদের কাছ থেকে হারিয়ে যাওয়া মানে। তো যাই হোক, উনার যে শিল্পী সত্তাটা অনেকটাই কিন্তু উনার বোন ধরে রেখেছে। তো
তো তা তো আপনাদের কতটা ইয়া লাগছে, তো সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আপনার দাদা যখন এই গান করতে করতেই ডেথ হয়েছে নাকি? আচ্ছা, তারপরে স্টেজে আপনি এসেছেন নাকি? তো আপনার তাহলে এখন কোন দলে কাজ করেন না এরকম, মানে আপনার নিজের দল আছে না কোন দলে কাজ করেন না? নিজের দল আছে আর দু একটা দল যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে যাই হোক, যদি যারা স্টেজ প্রোগ্রামে আপনাকে নিতে চায় আপনাকে পাওয়া যাবে তো? আচ্ছা, খুব ভালো। যারা স্টেজ প্রোগ্রাম করবেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করবেন, আপনারা সেই নাম্বারের সাথে যোগাযোগ করলে আপনারা সেই গায়ত্রী মাতাকে পাওয়া যাবে, আর তার সাথে সাথে আপনারা কিন্তু সেই স্টেজে পরিবেশন দেখতে পাবেন এবং শুনতে পাবেন। তো আপনার এই যে পরপর যে গান আর কি কি বের হয়েছিল? তারপরে করম গান ছিল, করম টুসু গান ছিল। হ্যাঁ, আচ্ছা, করম গানটা একটু বলুন। দাদা আহনে লাই যাবে ভাদরে, দাদা আহনে লাই যাবে ভাদরে, মইয়া উম খেলে ডালে তোরে, মইয়া উম খেলে ডালে তোরে ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই যে এত যে গান গাইতে, তো দাদা থাকাকালীনই দু একটা শিল্পী ক্যাসেট করেছিল? না, আচ্ছা, দাদা ডেট হওয়ার বাদে। ডেট হওয়ার বাদে আপনি এসেছেন নাকি এই জগতে? আচ্ছা, তো উনার দু একটা গান গাইছেন? হ্যাঁ, উনি লিখতে কি গান তান না শুধু গাইতে? না, গানও লিখতেন। তো উনার গান এখন আমি ইয়া করি নাই, না তো গান গান নিজেই লিখতো, নিজেই গাইতো। আচ্ছা, দু একটা গান উনার মনে আছে, ও জেলা গায়ে ভাইরাল হয়েছে এরকম কোনো? আচ্ছা, কদ্দে বলুন। হলি আইলা হাগিস না বাবুর মাই, আজ টুকু মোহ দেখাইছি, আর নতুন বে আয়ের সঙ্গে ভাটি যাইছি। লি আইলা হাগিস না বাবুর মাই, আজ টুকু মোহ দেখাইছি। আচ্ছা, সত্যি এই গানটা কিন্তু বলতে বলতে আমি অত জানিছিলাম নাই, কিন্তু আপনাদের কাছে শিল্পীর সন্ধানে ঘুরতে ঘুরতে আদালত বাবুকে জানতে পারলাম যে এই গানটা কিন্তু খুব ফেমাস গান। এটা যে কোনো ছেলে ছোকরা সবাই কিন্তু এককালীন সবাই জানিয়েছিল, এখনো আছে গানটা প্রচলন, যে কোনো জায়গায় যে কোনো সময় শোনা যায়। তো এই যে এই গানের জগতে আসেছেন, তো এটা কি উদ্দেশ্য নিয়ে, মানে ধরুন সবাই তো অনেক লোক অনেক জায়গায় যাবে, কে বলে পড়াশোনা করে চাকরি করব, কে বলে ব্যবসা করব, কেউ আরো নানান রকম বলে, তো আপনি তার মধ্যে যে গানের জগৎটাকে বেছে নিয়েছেন? গানের জগৎটাকে বেছে নিয়েছি, আমার দাদা ছিল তো বলি, দাদা যখন ছিল তখন তো যে কেউ এক লোককে করতেই হবে, নামটা তো রাখতেই হবে, যেহেতু উনি সাকসেস করতে পারলো নাই, তাইলে তো বলি কাকুকে তো শিখতেই হবে। আচ্ছা আচ্ছা, তাইলে বলি যতদিন আমি আছি ততদিন হলো করি, তার বাদে একটা ছোট ভাই আছে উহাকেও শিখাছে। আচ্ছা, উনিও গান গাই গাইছে? উহাকেও এই বছর নয় আর বছর উহাকে এই করা করাবো। আচ্ছা, উনিও গান গাইতে আসবো নাকি? আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো এখন আমরা জেনে নেবো, যেটা আপনি বলতেছিলেন যে টুসু গানও আমি করি নাকি, তো টুসু গান কোন গানটা বেরিয়ে আছে আপনার? হলে ভালোবাসার পাওয়াছে ফোরম, বন্ধু হয়েলে আই এডমিশন, হয়েলে আই এডমিশন, ভালোবাসার পাওয়াছে ফোরম। আচ্ছা, এরকম ধরনের মানে আপনার গান আছে নাকি? সব রকম যে মাধ্যমে ঝুমুর গা। বাহ, তো এই যে আপনার স্টেজ শো সর্বপ্রথম কোথায় হয়েছে? ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম অত দূরে? এইখানে আপনার আড়সা থানার? না, আড়সা থানায় আমি প্রোগ্রাম করি। আচ্ছা, আপনার আড়সায় তো বাড়ি না? হ্যাঁ, তাহলে আপনি আড়সা থেকে কত কত থানা পার হয়ে আপনি চলে গেছেন ঝাড়গ্রাম? বাহ, তো সেখানে যে প্রথম স্টেজ শো হতে ছিল, তো তখন আপনার কার সাথে ছিল, আপনার সিঙ্গার আর কে ছিল? মীরা দাস ছিল। মীরা দাস, যেটা এখন শঙ্কর তন্তু ভাই আর মীরা দাস, উনার সাথে গান গাইছে? মীরা দাসের সাথে। বাহ, ওটা কি প্রোগ্রাম ছিল উনার? উনি তো বাউল জগতেও ছিল মীরা দাস? না, বাউল জগত না, এমনি যে ছিল। আচ্ছা, তখন এরকম ঝুমুর প্রোগ্রাম ছিল? ঝুমুর প্রোগ্রাম। আচ্ছা আচ্ছা, তো তখন আপনাকে ভয় লাগে না স্টেজে উঠতে? না লাগে না? না বলে ভয় লাগলে হবে, এটা তো আমাকে করতে হবে, এটা তো আমার চাষে। আচ্ছা, এটা চাষে, তো এটা ভয় লাগার কোনো নাই আসলে নাকি? আচ্ছা, সত্যিকারেই, কারণ যেটাকে একটা জীবিকা যেটা করে ওটাকে আর আর ভয় লাগে ভয় লাগে না? আচ্ছা, তুমি তুমি আল ভাইবা, তুমি বোঝাবে যে বাসে আলটাই পাবে নাকি? না, সে তো অবশ্যই সেই রকমই বলে। আচ্ছা আচ্ছা, তো সেইভাবে মানে আপনি এরকম ইয়া করেন। তো এই যে গানটা শিখেছিলেন কাস্ট কাস্ট,
গানটা শিখেছি, আমার দাদা গাইতো না, তা মাইন্ড নিয়ে নিতে বলে মানে শুনে শুনে, শুনে শুনে মানে কারোর কাছে যে না হারমোনিয়াম তার না বোঝা বসি কোনো সিস্টেম কোনো নাই? সিস্টেম নাই, হঠাৎ গান। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর যে গানটা ভাইরাল হয়েছে সেই গানটা কার লেখা গান? ইত্তিবাস কর্মকার, ইত্তিবাস কর্মকার। আচ্ছা মানে ওটা তো বহুত পুরনো গান, ও মারা গেছে, তো মারা গেছে, তো আপনি যখন গাইছেন তখন তো উনি ছিল নাই, না তো সে ও তো পুরনো গান পরে গায়ে ভাইরাল। বাহ দারুণ ব্যাপার, মানে যে শিল্পীরা বা যারা লিখছে তারাও কিন্তু এই জিনিসটা দেখলে হয়তো আরো বেশি খুশি হইতো, কিন্তু কি বলবেন মানে তারাও নাই এখন বর্তমানে, তো যাই হোক যারা গাইছে তারা আছে। তো এই যে আপনি এই যে কৃত্তিবাসের গানটা গাইতে কে প্রস্তাবটা দিয়েছিল যে এই গানটা ভালো আছে এই গানটা গাওয়া? প্রস্তাব নাই, আমার বাবাই গাইতো, হুম তো আমি বলি বাবাই গাইছে তাইলে আমি গানটা শিখি, আচ্ছা শিখে গেলি তখন বলি তাইলে আমার দাদা আছে হ্যাঁ বিকাশ মাতো বলছে জানেন কিছু কিছু লোকে, তো তাইলে বলছে দাদাই বলছে 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 এই গানটা করা যাক না বলছে যা হবে খাবে, হ্যাঁ তাইলে বলি করি, হ্যাঁ তখন করলি না ভাইরালই হয়ে গেল। ভাইরাল হয়ে গেল ফার্স্ট চান্সে। হ্যাঁ বাহ, ইয়ার পূর্বে কোনো গান ছিল না, একটা গান স্টুডিও গাইছিলেন? না ইয়ার আগে করম গান ছিল, সর্বপ্রথম করম গান, আচ্ছা করম গান, দাদা যাবে মুখে আনে লাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে এটা আর সেটাই ভাইরাল। বাহ, এই যে আপনার এখন কি নতুন কোনো গান আসছে? নতুন এখন গান কিছু নাই সেরকম, তবে হয়তো যদি হয়তো। আচ্ছা, তো যদি কোনো শিল্পী বা কোনো সেরকম ইউটিউব চ্যানেল যদি আপনাকে গান গাওয়াতে চায় সেই আপনার স্টুডিও যেটা, তো সেরকম গাইবেন না তখন? হ্যাঁ আচ্ছা, গান শিখেছি তখন তো গান গাইতেই হবে, অবশ্যই অবশ্যই, সবার সাথে কাজ করতে হবে, মানে সব চ্যানেলে গান গাইতে রাজি আছে নাকি? আচ্ছা খুব ভালো। আর যে কোনো মানে আপনার সাথে ডুয়েট কোনো পার্টনার সেরকম আছে না, যে কোনো সিঙ্গারের সাথে গাইতে চান? একটা মোট আমি ডুয়েট গান করেছি। আচ্ছা আচ্ছা, ওটা কোন তা কার সাথে ছিল ওটা? প্রসেনজিৎ কুমার, প্রসেনজিৎ কুমার, আচ্ছা, ও সিঙ্গার এমনিতে আমরা গাইতে এমনিতে, তাইলে বলে আচ্ছা রেকর্ডিং এই করা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সেই করতে হয়ে গেছিল, সেই করতে হয়। কোন গানটা ছিল ওটা? এ শুনলে গুঞ্জার বাপ কথাটা, খাবে কি গুঞ্জার মাই গোতাটা, তুমি ভাবো মনে গুলো সেটা, চলো করে আসি একবার দেখাটা। আচ্ছা আচ্ছা, এরকম গান ছিল নাকি? আচ্ছা আচ্ছা, খুব ভালো গানটা। তো এখন অব্দি সে মীরা দাসের সাথে গান করা হয়নি, এখন ছাড়ি দিয়েছেন? এখন মীরা দাসের সাথে নাই হয়, এখন এখন আর হয়নি নাকি? আচ্ছা আচ্ছা, তো এর পরবর্তী যে আপনার আরো স্টেজ প্রোগ্রাম এমন কোন জায়গায় হয়েছে যে ওই গানটা গাও ওই গানটা গাও এরকম কিছু? অনেক জায়গায়, অনেক জায়গায়, অনেক জায়গায়। আচ্ছা, ওই গানটা আবদার থাকে মানুষের নাকি? এখনো 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 মানুষ কি রকম রিয়াকশন দেয়? যে কোনো কেন গাই, হুম আগে লাস্টে হলো বলবো যে ওই গানটা আমাদের একবার হলো চাই, একবার হলো চাই। বাহ, আর গানটা দেই তখন মানুষ কিরকম সাড়া দেয়, কিরকম দারুন দারুন হাততালি দেয় নাকি? দমে দমে হাততালি দেয়, তখন কেমন লাগে শিল্পী জীবনটা? ভালো লাগে, ভালো লাগে, মানে তখন ওইটাই বলে তো বেশি আমি আর পাওনা, কিছু নাই করবো, তবু আমি শিল্পী জীবন আর ছাড়বো না, শিল্পী জীবনটা ছাড়বো না, না মানে শিল্পীর পাওনা মানে দর্শকের যত ইন্টারেস্ট দিতে পারে সেটাই ভালো, ততই ভালো, ততই ভালো লাগে। আচ্ছা আচ্ছা, তো এখন তাহলে আপনি এই যে গান বাজনা বলছে আমি করছি, তো এটা স্টেজ শো, স্টেজ শোতে আপনার কে থাকে মেল যেটা ঝুমুর? ঝুমুর আমি একাই এখন করি, একাই মানে গোটা টিমটা চালু করে দেন, পাই করে দেন 3 ঘন্টার? না তখন 3 ঘন্টার প্রোগ্রাম রাখি, এই আগে থাকতো মীরা দাস, হ্যাঁ এখন তাও কোনো কোনো প্রোগ্রামে ওকে উঠাই, আচ্ছা তার বাদে থাকে এখন জয়ন্তী, জয়ন্তী, জয়ন্তী মীরা দাস, মানে যাকে যখন আমরা পাই, যে যাকে ওটা যখন না যে উয়াকেই চাই আমাদের। আচ্ছা, মানে 3 ঘন্টার প্রোগ্রাম হবে কেন? হবে, আপনাকে যোগাযোগ করলে? হুম আচ্ছা, তার সাথে নাচ করার জন্য থাকবে কেন? সব রকম মেয়ে ছেলে সব থাকে, সব রকমই থাকে, সব রকমই থাকে। আচ্ছা আচ্ছা, মানে কমিটি যেরকম আবদার করবেন সেরকমই সেরকম পাওয়া যাবে? পাওয়া যাবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো থাকে একটু করম থাকে, ঝুমত থাকে, হুম তার বাদে থাকে ডান্স, ডান্সার থাকে, ডান্সার থাকে মানে ওটা বক্সে? হ্যাঁ গ্রুপ ডান্স থাকে, না গান গাইতে গাইতে, গান গাইতে গাইতে, হ্যাঁ গ্রুপ ডান্স থাকে, হ্যাঁ আর লেডিস থাকে ডান্সার করার জন্য। তো আপনি ওটা ঝুমুরের মধ্যে প্রোগ্রামটা করেন না অর্কেস্ট্রা টাইপে? যেরকম যেটা বলে, কেউ যদি বলে যে আমাদের ঝুমুর চাই, তখন ওই ঝুমুরেই উঠাই,
আচ্ছা আর যে কেউ বলে যে তোমার ফুল টিমটা চাই, হ্যাঁ তখন সব নেশা শোনা আচ্ছা, না তো সে ঝুমুরের তো বাদ্যযন্ত্র আলাদা আলাদা না আর অর্কেস্ট্রার তো বাদ্যযন্ত্র আলাদা, আলাদা লাইনের বাজনা। হ্যাঁ তাহলে সেইটা তখন আপনি মানে কোনটার সাথে বেশি কাজ করেন না দুটোর সাথে কাজ করেন? দুটার সাথেই কাজ করি, তবে বেশি কাজ করি আমি লাইনের। আচ্ছা মানে অর্কেস্ট্রা টাইপেই। হ্যাঁ আচ্ছা আচ্ছা খুব ভালো। তো আপনারা যারা এই শিল্পীর সাথে যোগাযোগ করতে চান আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আপনারা পেয়ে যাবেন। তো এখন আপনি এরকম কোন ছৌ নাচের গান টান ঝুমুর জানেন? হুম কি ঝুমুর একটা বলুন না। আর 14 বছর যাব বনে, মাগো তুমি কেন কেনে, আচ্ছা 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 আর 14 বছর যাব বনে, মাগো তুমি কেন কেনে, ও যে নিশ্চয়ই বিধি করিবেন বিচার, আচ্ছা আচ্ছা ও যে নিশ্চয়ই বিধি করিবেন বিচার, ও মা কেঁদ না গো আমি মাতর করে রলঙ্কার। তো সত্যি গানটা ভালো লাগলো, কারণ এই শিল্পী সবদিকে পারদর্শী আছে। যেরকম ভাবে ইনাকে নিয়ে যেতে চাইছি যে একটু পেঁচে ফেলাবো, কিন্তু এই খুবই মানে পারদর্শী আর কি, মানে কোনো দিকে আর অপার নাই, সব দিকেই পারদর্শী। তো আপনি এখন যেটা এখন চলতি মৌসুমে একটা গান চলছে ঝলমল, মীরা দাসের এই জানেন তো, তো ওই গানটা পারবেন একটু বলতে? অবশ্যই পারবো। আচ্ছা যেটা মীরা দাসের, যেহেতু বললেন যে আপনি সহপাঠী ছিলেন, তো একটু বলুন ওই গানটা। এই ঝলমল শাড়ি তোর ঝলমল, ঝলমল শাড়ি তোর ঝলমল, তো সাজের বাহার দেখিতে আমার লাগে রে ভালো, তোর সাজের বাহার দেখিতে আমার লাগে রে ভালো, ঝলমল শাড়ি তোর ঝলমল, ঝলমল শাড়ি তোর ঝলমল, তোর জন্য সাজিতে আমার লাগে রে ভালো, তোর জন্য সাজিতে আমার লাগে রে ভালো, ঝলমল শাড়ি আমার ঝলমল, ঝলমল শাড়ি আমার ঝলমল। খুব ভালো, মানে এই গানটাও আমি ভাবতেছিলাম যে আসবে না, কিন্তু এই গানটাও চলে আসেছে, যে তো অন্য শিল্পীর গা। তো যাই হোক, এখন কথা হচ্ছে আমাদের সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো তাই আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করব, আমরা ভিডিওটির পরে শেষ করব। তো সেই শেষ করার সাথে আপনাদেরকে আবার বলে থাকি, যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন, এইরকম নিত্য নতুন শিল্পীর সাক্ষাৎকার সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। আর এর পরবর্তী আপনারা কোন শিল্পীর সাক্ষাৎকার পেতে চান, আপনারা অতি অবশ্যই কমেন্ট করে সেটা জানাবেন। তো নমস্কার।